जय श्री कृष्ण बंधुरा केमन आछो तुम्हरा सबाई आज के जन्माष्टमी शुभ तिथिते तुम्हारे एक खूब सुंदर शिक्षणीय गल्प शोनाबो। एक दिन अर्जुन भगवान श्रीकृष्ण के प्रश्न करेछिलेन, प्रभु जे सब मानुषरा धर्म निये थाके, मंदिरे पूजा अर्चना करे, भगवान के डाके, भगवान के अनुसरण करे धर्मेर पथे तादेर जीवन काटिये दे, तादेर साथे केन खराब हय? एबं जे सब मानुषरा अधर्म निये थाके, जारा नास्तिक हय, जारा भगवान के माने ना, कोनो मानुषेर साथे तादेर भालो कोनो व्यवहार करे ना, तादेर कोनो धर्मकर्मेर ज्ञान थाके ना, तादेर साथे केन भालो हय? भगवान श्रीकृष्ण तखन अर्जुन के ए प्रश्नेर उत्तरे एकटी खूब सुंदर शिक्षणीय गल्प बोलेछिलेन। ए गल्पटी आपनादेर काज शोनाबो। गल्पटीते भगवान श्रीकृष्ण बोलेछिलेन, एकजन ऋषिर काछे दुइजन शिष्य शिक्षा ग्रहण करार जन्य गिएछिलेन। सेई दुइजन शिष्येर मध्ये एकजन छिलेन खूबई धर्मपरायण, भगवानके निये थाकतेन, धर्मेर पथे एगिये जेतेन, मंदिरे पूजा अर्चना करतेन आर नित्यदिन वेद पाठ करतेन। एबं अपर जे शिष्यटी छिलेन सेई शिष्यटी অধার্মিক, নাস্তিক এবং মাদকাসক্ত এবং বেশ্যাদের সাথে তার সংসর্গ ছিল। একদিন তাদের পাঠ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারা যখন তাদের জীবনে ফিরে এলো, তখন পূর্বের অভ্যাস বশত প্রথম যে শিষ্যটি ছিল সেই শিষ্যটি প্রতিদিন মন্দিরে যেত, পূজা করত। এইভাবেই সে একদিন মন্দির থেকে ফিরে আসছিল। মন্দির থেকে আসার পথে তার পায়ে কাঁটা ফুটে যায়। আর ওদিকে দ্বিতীয় শিষ্যটি যে মাদকাসক্ত থাকতো, সে মদ খেয়ে বাড়ি ফিরছিল এবং সে বাড়ি ফেরার পথে এক ব্যাগ টাকা কুড়িয়ে পায়। অর্জুন এই কথাটি শুনে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, প্রভু এটা কী করে সম্ভব যে মন্দিরে পূজা করছে, পূজা করে ফিরে আসার পথে তার পায়ে কাঁটা ঢুকে গেল, আর অপরজন যে মদ খেয়ে বাড়ি ফিরছে সে এক ব্যাগ টাকা কুড়িয়ে পেল, এটা কীভাবে ধর্ম হচ্ছে এখানে? তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিলেন, প্রথম যে শিষ্যটি যার পায়ে কাঁটা ফুটে গিয়েছিল সে পূর্বজন্মে অধার্মিক ছিল এবং সে পাপাচারী ছিল, তাই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী তার আজকে মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার এই জন্মের কর্মফলের জন্য সে সামান্য পায়ে কাঁটা ফুটেই তার ভাড়াটি কেটে গেছে। অপরদিকে যে শিষ্যটি এক ব্যাগ টাকা কুড়িয়ে পেয়েছিল সে পূর্বজন্মে খুব ধার্মিক মানুষ ছিল এবং তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী সে আজ প্রচুর টাকার অধিকারী হতে পারত। কিন্তু এই জন্মের কর্মফল খারাপের জন্য সে সামান্য এক ব্যাগ টাকা পেয়ে তার সমস্ত কিছু হয়ে যায়। এইভাবে জীবন মানুষের জীবনেও ঘটে। সাময়িক হয়তো কোনো মানুষের জীবনে দুঃখ আসে, সে ভাবে যে আমি ভগবানকে এত পুজো করি, ভগবানকে ডাকি, সারাদিন ধর্মের পথ নিয়ে থাকি, ধর্ম করি, কিন্তু আমার সাথে কেন খারাপ হচ্ছে? অথচ যেসব মানুষরা অধর্ম নিয়ে থাকছে তাদের কেন ভালো হচ্ছে? তো এই গল্প অনুযায়ী আপনারও আপনাদের জীবনের এইসব ঘটনাগুলি মিলিয়ে নিন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখুন, তাতে আমরা বুঝতে পারবো ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ।